আছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনারা যে যেখানে আছেন তাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমি প্রথমেই আমাদের কুয়েত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই করোনা পরিস্থিতিতেও আপনারা দেশের জন্য আপনাদের পরিশ্রমলব্ধ যে অর্থ দেশে পাঠাচ্ছেন তা আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে এবং দৃঢ় অবস্থানে রেখেছে। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে, আমাদের সকল রেমিটেন্স যোদ্ধাকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস আপনারা ভবিষ্যতেও একইভাবে দেশের জন্য কাজ করে যাবেন। আমি কিছুদিন আগে ছুটিতে গিয়েছিলাম, গত মাসে। কয়েকদিন হলো এখানে এসেছি। আমি মনে করি কিছু কিছু বিষয়ে আপনাদেরকে অবহিত করা উচিত। আপনারা নিশ্চয় জানেন এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে দেশের যে সকল প্রবাসী আটকে আছে তাদের ভ্যাকসিনেশনের বিষয়টি। আপনারা জেনে খুশি হবেন যে আমরা যখন মে মাসের দিকে জানতে পারি যে কুয়েত সরকার যে সকল প্রবাসী বাংলাদেশিরা বা যে সকল প্রবাসীরা দুটো করে ভ্যাকসিন দেওয়া থাকবে তারা আগস্টের 1 তারিখে যাদের বৈধ আকামা আছে তারা কুয়েতে আসতে পারবে। এই বিষয়টি আমরা জানার সাথে সাথে জুন মাসে 3 তারিখে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চিঠি লিখি এবং সেখানে আমরা অনুরোধ করি যে কুয়েত যে সকল ভ্যাকসিন অ্যাপ্রুভ করেছে তার মধ্যে ওই সময় বাংলাদেশে ফাইজার এসেছিল, আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে কুয়েত প্রবাসীদের যেন অগ্রাধিকার ভিত্তিতে, যারা আটকে আছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই ভ্যাকসিন দেওয়া হয়। পরবর্তীতে আমি যখন দেশে যাই গত মাসের 17 তারিখে, যাওয়ার পরপরেই 20 অথবা 21 তারিখে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের সাথে দেখা করে বিষয়টির গুরুত্ব বলি এবং উনি এটা আমলে নিয়ে এটা তারা অনেক আগে থেকে বিষয়টা নিয়ে আলোচনা করছিল, আমি যাওয়ার এই বিষয়টা নিয়ে আলোচনা করি এবং পরবর্তীতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে দেখে একই কথা বলি। এবং আপনারা জানেন যে এরপর থেকে জুলাই মাসের প্রথম থেকেই এই যারা দেশে আটকে আছে কুয়েত প্রবাসী তাদেরকে ভ্যাকসিনেশন প্রোগ্রামে আওতায় নিয়ে আসা হয়েছে। এই জন্য আমি প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়, পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, যিনি বা যারা এই আপনাদের এই বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়ে সকলকে ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় নিয়ে এসেছেন। এবং আমরা আশা করছি যে হয়তো 1 আগস্ট থেকে যখন যারা আসা শুরু হবে, যাদের ডবল ভ্যাকসিন দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাস্ট্রাজেনিকা, ফাইজার, মডার্না অথবা জনসন, এর যে কোনো একটি দিলে কুয়েতে আসা সহজ হবে। সো যাদের বৈধ আকামা আছে তারা আশা করছি জুলাই মাস থেকে তাদের কুয়েতে আসা সহজ হবে। আর একটা ব্যাপারে আপনাদের অবহিত করতে চাই, আমি প্রায় ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে দুবাইতে আমাদের বেশ কিছু প্রবাসী কর্মী আটকে আছে। আমরা একটা ডাটাবেস সংগ্রহ করি নিজেরা, সেটাতে আমরা তাদের ভিসার কি অবস্থা, টিকিট আছে কিনা, বৈধ আকামা আছে কিনা, এই সমস্ত ব্যাপার জেনে আমরা একটা ডাটা সংরক্ষণ করি এবং এই ডাটাটা আমরা দুবাইতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে চিঠির মাধ্যমে অবহিত করি এবং এও বলি যেন তাদেরকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা প্রদান করা হয়ে থাকে। আপনারা জেনে খুশি হবেন যে দুবাইয়ের মাননীয় রাষ্ট্রদূতের একান্ত ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে দুবাই অথরিটি তাদেরকে ভ্যাকসিন দেওয়ার সম্মতি প্রকাশ করেছে। এবং তবে এখানে যে পয়সাটা লাগবে, অর্থাৎ 1 একজনের প্রতি ডোজের জন্য প্রায় 2310 টাকা লাগবে, সো অর্থাৎ 2 ডোজের জন্য প্রায় 4,500 থেকে 5,000 টাকা লাগবে। এই টাকাটা অনেক কুয়েত প্রবাসীদের দেওয়ার, যারা এখন আটকে আছে অনেকের পক্ষে হয়তো কষ্টকর হয়ে দাঁড়াবে। এই জন্য দুবাইয়ের মাননীয় রাষ্ট্রদূত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে চিঠি দিয়ে জানিয়েছেন, যেটা উনি আমার সাথে শেয়ার করেছেন এবং আমিও সাথে সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং সচিব মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। আমরা আশা করছি গতদিনের স্টেট অনুযায়ী 36 জন টিকা দেওয়া হয়েছে, প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং আশা করছি অদূর ভবিষ্যতেও অতিরিক্ত বাজেট প্রদানের মাধ্যমে এই আটকে পড়া কুয়েত প্রবাসীদের ভ্যাকসিনেশন ব্যবস্থা করা হবে। আমি যখন দেশে যাই তখন আমি পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়, তাদের সচিব মহোদয়, আমাদের
পার্লামেন্টারি সংসদীয় কমিটির যে চেয়ারম্যান আছেন পররাষ্ট্র মন্ত্রী বিষয়ক কর্নেল ফারুক স্যার, সবার সাথেই আমি আলোচনা করেছি এবং আমাদের এখানে কি অবস্থা না অবস্থা সেই ব্যাপারে তাদেরকে অবহিত করেছি। বিশেষ করে এখানে আপনারা যারা আছেন তাদের বেশ কিছু দীর্ঘদিনের কিছু সমস্যা আছে, যেমন বাংলাদেশের জন্য লামানা নেওয়া অথবা আকামা করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, ভিজিট ভিসা না পাওয়া, ফ্যামিলি ভিজিট ভিসা না পাওয়া ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো বিষয় নিয়ে আমরা চিঠি লিখেছি এবং ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে এই বিষয়টি পর্যালোচনা করেছেন এবং আমাদেরকে অলরেডি চিঠি দিয়েছেন যে তারা খুবই অদূর ভবিষ্যতে আমরাই ব্যবস্থা করব একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দুই পক্ষের মন্ত্রী পর্যায়ের মিটিং হবে এবং অদূর ভবিষ্যতে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এখানে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা আশা করছি এই উচ্চ পর্যায়ের বৈঠকগুলো হলে আমাদের যে দীর্ঘদিনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান হবে। আমাদের মূল কাজ হচ্ছে, আমি সবসময় বলে থাকি যে আমাদের কুয়েত দূতাবাস হচ্ছে একটা সেবা প্রদানকারী একটা প্রতিষ্ঠান, তাই আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে যারা প্রবাসী কর্মী আছে তাদের সেবা প্রদানকে সহজ করার জন্য আমরা ওয়াফরা এলাকাতে টিম পাঠিয়ে গত 3রা জুলাই এবং গতকাল অর্থাৎ 17 জুলাই আমরা টিম পাঠিয়ে সেখানে পাসপোর্ট ইস্যুর কার্যক্রম শুরু করেছি এবং অদূর ভবিষ্যতে আমরা আবদালিতেও এই জিনিসটা শুরু করব। আর আমরা যেটা বলেছিলাম যে আমরা একটা আউটসোর্সিং এর মাধ্যমে কুয়েতের 3-4 জায়গায় কালেকশন পয়েন্ট সেট করে যে একটা আউটসোর্সিং এর মাধ্যমে পাসপোর্টের সেবাটাকে আরো সহজ করার জন্য চেষ্টা করেছিলাম। আমি আশা করছি যেভাবে কাজ আগাচ্ছে হয়তো সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে আমরা এই কাজটা শুরু করতে পারব। আপনারা এও জানেন যে ইতিমধ্যেই করোনার মধ্যে যদিও বাংলাদেশের কর্মী নিয়োগ বন্ধ ছিল কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের কর্মী নিয়োগ শুরু হয়েছে। একটি কোম্পানি এখন পর্যন্ত বেশ কিছু বাংলাদেশি কর্মী নিয়োগ করছে, প্রসেস চলছে। আমরা এদের আবাসস্থল বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে সেগুলো চেক করেছি এবং সেই হিসাবে আমরা রেজিস্ট্রেশন করে দিয়েছি। তবে আমি এই বিষয়ে আবার অনেকেই সতর্ক করতে চাই যে আপনারা ভুয়া ভিসায় কিনতে যাবেন না। যদি আপনাদের কোনো সন্দেহ থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে দূতাবাসে আসুন, দূতাবাসে এসে আপনাদের যদি কোনো সন্দেহ থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে সেটা জিজ্ঞাসা করে যান, কিন্তু কোনো কিছু না জেনে শুধু লোকের মিষ্টি কথায় ভিসা ক্রয় করতে যাবেন না। এবারে আমাদের সরকার শুরু করেছে আম ডিপ্লোমেসি অথবা ম্যাঙ্গো ডিপ্লোমেসি। আপনারা নিশ্চয় পেপারে দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন অঙ্গরাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছে তাদের কাছে আম পাঠানো হয়েছে। ঠিক একইভাবে আমাদের এখানেও ক্রাউন প্রিন্স, আমির, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চ পর্যায়ের বিভিন্ন মন্ত্রী মহোদয় বা যারা অফিসিয়াল আছে তাদের কাছেও আম পাঠানো হয়েছে। এটা দুটি উদ্দেশ্য, এক আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নিদর্শন দেখানো এবং একইভাবে আমাদের আমকে এ দেশে পরিচিত করে তোলা। আমরা কিছুদিন পূর্বে, আমি ছুটিতে যাওয়ার পূর্বে, আমরা কিছু ব্যবসায়িক লোক নিয়ে আমরা লুলু অফিসিয়ালের সাথে গিয়েছিলাম এবং তাদের সাথে আলোচনা করে বলেছিলাম যে আমাদের আম বা অন্যান্য যে সকল মৌসুমি ফল আছে এগুলো খুবই সুস্বাদু এবং অত্যন্ত ভালো, তারা যেন এটা যে টেস্ট কেস হিসাবে তারা বিক্রি করতে পারে, যদি চাহিদা থাকে তবে সে সাপ্লাই দেওয়া যাবে। আপনারা জেনে খুশি হবেন, আমিও এসে জানতে পেরেছি যে লুলুতে অলরেডি, লুলু হাইপার মার্কেটে অলরেডি আমাদের বাংলাদেশের আম কিছু কিছু বিক্রি হচ্ছে। আপনারা নিশ্চয় জানেন আমাদের পররাষ্ট্র মন্ত্রী মহোদয় কিছুদিন আগে উজবেকিস্তানে তাসখন্দে একটা সেমিনারে গিয়েছিলেন, ওনার সাথে আমার মেসেজে জানতে পেরেছি যে ওখানে উনি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে বাইলেটারাল মিটিং করেছেন এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন এবং আমাকে বলেছেন যে খুব শীঘ্রই একটা কুয়েত বাংলাদেশ জয়েন্ট ইকোনমিক কমিশন গঠন করতে যাবে এবং এটা হলে অবশ্যই আমাদের দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে এগুলো অনেক এগিয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস অদূর ভবিষ্যতে এ ব্যাপারে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা পাব এবং দিক নির্দেশনা পেলে আমরা সেইভাবে কাজ করব। করোনা পরিস্থিতি আপনারা জানেন, দেশে যেমন করোনা পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হচ্ছে, এখানেও করোনা পরিস্থিতি কিন্তু গত 2-3 মাস ধরে অত্যন্ত বৃদ্ধির দিকে। অ্যাভারেজ এফেক্টেড এর পার্সন হচ্ছে প্রায় 1600 থেকে 1800 এবং মৃত্যুর সংখ্যা প্রায় 15 জন প্লাস মাইনাস। আমি অনুরোধ করব যারা যে যেখানে আছেন করোনা প্রোটোকল মেনে চলবেন, সেটা হচ্ছে
মাস্ক পরবেন, যতদূর সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং যতদূর সম্ভব হাত স্যানিটাইজ করবেন। এবং এখানে যদি রেজিস্ট্রেশন করে যারা আছেন করেছেন তারা সুযোগ আসলেই ভ্যাকসিন দিয়ে নেবেন, কারণ এই ভ্যাকসিনটাই দেখবেন পরবর্তীতে আপনাদের যে কোনো জায়গায় যাতায়াতের জন্য, যে কোনো কাজ করার জন্য একটা প্রিকন্ডিশন হয়ে থাকবে। তাই আমি অনুরোধ করব, মনে কোনো দ্বিধা না রেখে যে ভ্যাকসিনে দেওয়া হোক না কেন কুয়েত থেকে আপনারা সেই ভ্যাকসিনটা নিলেন। আমি বিশেষভাবে অনুরোধ করব, কুয়েতে এখন যে সকল নিয়মকানুন চলছে সেই নিয়মকানুনগুলো মেনে চলবেন এবং এমন কোনো কিছু করবেন না যাতে দেশের মানমর্যাদা ক্ষুণ্ণ হয়। আমি সবসময় বলে আসি যে আমাদের এই দূতাবাস সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান, এই জন্য আমরা এতদিন পর্যন্ত যে কাজ করে আসছি, বিশেষ করে আমি আসার পর থেকে, আমি জানি না কতদূর আপনাদের ইচ্ছার বা আপনাদের যে আশা সে আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পেরেছি কিনা, তবে আমাদের এই চেষ্টা চলমান রয়েছে। আমি এতদিন পর্যন্ত আপনাদের সাথে থেকে যে কাজ করার সুযোগ পেয়েছি এবং আপনারা যে সহযোগিতা করেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমরা গর্বিত জাতি, আমরা আজকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি, এটা একটা বিশাল গর্বের ব্যাপার, মহান স্বাধীনতা আমাদের গর্বের ব্যাপার। নিজেকে একজন গর্বিত বাংলাদেশি হিসাবে সবসময় মনে করবেন এবং এমন কিছু করবেন না যাতে আপনার নিজের বা দেশের মান ক্ষুণ্ণ হয়। আমি আর বিশেষ কিছু বলবো না, আগামীকাল খুশির ঈদ, এই খুশির ঈদ আমাদের সকলের জীবনে, আপনারা তো অনেকেই পরিবার সহ আছেন, অনেকে বাবা মা ভাই বোন ছেড়ে এই বিদেশের মাটিতে আছেন, মনে কষ্ট আছে, তবু আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে শান্তিতে রাখে, সুখে রাখে এবং পবিত্র ঈদুল আজহার যে আনন্দ সে আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে এই কামনা করি। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। পরিশেষে আবার সকলকে ঈদ মোবারক জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। ঈদ মোবারক, ধন্যবাদ।